ইউনিয়ন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে জগদল ইউনিয়নে হাওর পাড়ের ক্ষতিগ্রস্ত অসহায়দের মধ্যে এবার 9 লক্ষ টাকা বিতরণ করা হবে এবং সুনামগঞ্জ সহ ধীরাই শাল্লা উপজেলার হাওরে ক্ষতিগ্রস্ত অসহায়দের ত্রাণ সহায়তা দেওয়া হবে। ধীরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মোহাম্মদ শামসুল হক চৌধুরী এই কথা জানিয়েছেন। যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শামসুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদানকালে তিনি এসব তথ্য জানান। তিনি সিলেট উসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ও কমিউনিটি নেতা ফারুক মিয়াকে বিমানবন্দরের দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তিনি বর্তমান সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, যুক্তরাজ্যের প্রবাসী বাঙালিরা দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে সব ধরনের সহযোগিতা করছে। প্রবাসে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত সবাই ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। বিমানবন্দরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক মিয়া, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তেরাজ উদ্দিন, এডভোকেট মোহাম্মদ খাইরুল আলম, যুবলীগ নেতা সাদিকুর রহমান, মোহাম্মদ শামসুল হক, ছাত্রলীগ নেতা সুজন আহমদ, ফরহাদ মিয়া, আলমগীর হোসেন, শিজেল চৌধুরী, শাহরিয়ার চৌধুরী, হাসানুল হক সানি, নোমান সহ আরো অনেকে।